News only 24. এই দু তিন দিন আগে বললো আমরা শিক্ষক দিবস করছি, কার পক্ষ থেকে? বললো আমরা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে করছি। আমি বললাম দেখো, আমি তোমাদের সাংগঠনিক কাঠামোর ব্যাপারে জানি না, আমি খবর নিইনি, কিন্তু আমি তো জানি সম্রাটই দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষক সমিতির প্রধান, তোমরা আলাদা কেন করছো? বললো বারাসাতে করছি, দেবব্রত সরকার আমাদের ডিপিএসসি চেয়ারম্যান হয়েছেন, উনি এটার নেতৃত্ব দিচ্ছেন। এই ব্যাপারটা তো আমি জানি না, আমি তো শিক্ষক সংগঠন দেখি না। সম্রাট চ্যাটার্জির নেতৃত্বে আর দিব্যেন্দু মুখার্জি সভাপতিত্বে এরা দীর্ঘদিন করত। এবার একটা দেখছি যে আলাদা একটা শিক্ষক দিবস একটা সংগঠন থেকে করছে, তা এটা আমি জানতাম না। আমি পাওয়ার পর এখন দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলব। শুনলাম, আমি দাদার সঙ্গে পরামর্শ করবো, ওনার উপদেশ নেব, দলের সঙ্গে কথা বলবো, তখন দল যার সিদ্ধান্ত নেবে সেটাই। একই নামে শিক্ষক সংগঠন, আমাদের শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। এই সংগঠনটা সম্রাট প্রথম দিন থেকে করে আসছে এবং সভাপতি ছিল, আজকেও আমাদের কাছে যা আছে তাতে আছে। এবার সেটা আমি নতুন শুনলাম, ব্যাপারটা এখানে এসে জানলাম। আমি নিশ্চয়ই দলের সঙ্গে কথা বলবো, আমাদের অভিভাবক এই জেলার সুব্রতদা আছেন, নানকুদা আছেন, সকলের সঙ্গে কথা বলে দল যা সিদ্ধান্ত নেবে সেটা তখন পরে থাকে।